ত্রিপুরা রাজ্যে চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল 8,000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ, পলাতক চালক। এই বিষয়ে উত্তর ত্রিপুরা চুড়াইবাড়ি থানার ইন্সপেক্টর ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা সাংবাদিকদের জানান, সোমবার সকালে UP78C3534 নম্বরের একটি 12-চাকার লরি থানার সামনে পৌঁছলে পুলিশের রুটিন চেকিং শুরু হয়। এ সময় লরিতে রেখে প্রথমেই গা ঢাকা দেয় চালক। পরে লরিটিতে পুলিশ তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে পেঁয়াজের বস্তার আড়াল থেকে 50 কার্টন এসকাপ জাতীয় নেশার সিরাপ উদ্ধার হয়। এতে প্রতি কার্টুনে 160টি করে মোট 8,000 বোতল নেশা জাতীয় কাফ সিরাপ ছিল। পরে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে লরিটি বাজেয়াপ্ত করে নিজেদের জিম্মায় রেখে তদন্ত শুরু করেছে। এদিকে অসম পাড়ি দিয়ে লরিটি কিভাবে ত্রিপুরায় পৌঁছতে সক্ষম হলো সে নিয়ে উঠছে নানা প্রশ্ন। একটা ইনফরমেশন আসলো যে সেল ট্যাক্সের মধ্যে একটা 12-চাকা লরি সাসপেক্ট অবস্থায় দাঁড়ানো আছে। তারপর আমরা ভোরবেলা আমরা এই খবর পাওয়ার পর আমরা স্টাফ নিয়ে যাই, গিয়া ওই গাড়িটারে কটন করে রাখি। কটন করে রাখার পরে এই ডিউ সাহেব জানাইছি, জানানোর পরে ডিউ সাহেব আনার পরে গাড়িটা সার্চ করেছে। সার্চ করানোর পরে গাড়ির ভিতরে আসলো পেঁয়াজের বস্তা। ওই পেঁয়াজের বস্তার ভিতরে টোটাল 8,000 বোতল কফ সিরাপ পাওয়া গেল। কী নাম কফ সিরাপ? নাম হইল কফ সিরাপ সার এক্সকাপ কফ সিরাপ। আচ্ছা, তার সাথে UB78CN3534 12-চাকার ট্রাক। তো বাইরে উত্তরপ্রদেশ দিক থেকে আগত দিয়ে যাওয়ার উদ্দেশ্য আসলো, গাড়ির মধ্যে লুট করা আসলো। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।